1961 সালের জ্যৈষ্ঠ মাসের পর কিন্তু আজও উজ্জ্বল সেই দুপুরের ছবি আমাদের মানসপটে। ওই চিন্তার স্রোত থেকে শক্তিপ্রপাত হয়ে হাতে উঠে আসে পেন্সিল, তুলি, তেমনি এক সৃষ্টি এই ছবিগুলো, চোখের জলে আঁকা মাতৃভাষার তালিম। মাতৃভাষায় ভাব প্রকাশ করার অধিকার অর্জন করেছিলাম। আজ আমি আমার ছবির মাধ্যমে সেই শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। ফুল এনেছি, কৃষ্ণচূড়া ফুল, তাদেরকে অর্পণ করব বলে। কিন্তু অবশ্যই সামাজিক দূরত্ব মেনে, নিজেকে মুখাবয়বের আড়ালে রেখে, আর তাহলেই 2021-এর 19 মেতে করোনা মুক্ত পৃথিবীতে আমরা আমাদের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারব। মোদের গরব, মোদের আশা, আপনি বাংলা ভাষা। কালিক্রম দিয়ে স্কেচটি করলাম। ছবিটিতে আমি 1961 সালের 19 মেতে যারা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করে তাদের প্রতি আমার প্রণাম ও শ্রদ্ধা জানালাম। সেই 11 জন শহীদদের বলিদান আমরা কোনদিন ভুলতে পারব না। ১৯ মে শুধু একটি ভাষা শহীদ দিবস নয়, ১৯ আমাদের আত্মপরিচয়, চেতনা এবং অহংকার। কাব্যের যেমন অক্ষরের ভাষা হয়, ছবিরও তেমনি রঙের ও রেখার ভাষা হয়। আমার ছবি আমার আত্মপরিচয়ের ভাষা।
ভাষা শহীদদের জানাই শতকোটি প্রণাম। উনাদের আত্মবলিদানের জন্যই আজ আমরা এই উপত্যকায় বাংলাতে কথা বলতে পারছি, বাংলায় লিখতে পারছি। ভাষা শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আমি বিশ্বাস করি ছবি কথা বলে, ভাবনাকে তার রসদ যোগায়। তাই আমিও আশা করব দর্শকেরা আমার ছবি দেখে তাদের নিজের আপন খেয়ালি গল্প বলবে। সমুদ্র থেকে সবুজ ঘাস, ভিন্ন রূপে আমায় ছয় আমার মাতৃভাষা। মন থেকে প্রাণে জীবনের খাঁচে খাঁচে প্রিয় বর্ণমালার অক্ষরগুলো গেঁথে থাকে ভালোবাসায়, উনিশে ভালোবাসার প্রতীক। যারা বরাকবাসী তাদের কাছে ১৯ শুধুমাত্র একটি সংখ্যা নয়, আমাদের কাছে ১৯ মাতৃত্ব, ১৯ শেকড়ের টান, ১৯ আবেগ, ১৯ অস্তিত্ব রক্ষার সংগ্রাম। প্রতিটি বরাকবাসীর বুকের পাঁজর রক্ত ঝরানো দিন। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমি সচরাচর কেনভাস বা পেপার ইউজ করো, আজি মই গামোচাখনতে মোর ছবি আঁকি সেই ১১ জন শহীদের প্রতি সম্মান জানাইছো। আর মানে ক্যাপশন ইউজ করছো, মাতৃভাষার সম্মান রেখে বেসিক ধ্যান ধারণা বাদ দিয়ে শারীরিক দূরত্ব মেনে সামাজিক মেলবন্ধন আমরা চাই। ইয়াতে মই উপনিবেশিক ধ্যান ধারণা মানে যেটো আমি ব্রিটিশের আন্ডারত এটা সময় আছিল, কিন্তু ব্রিটিশের বহুত বস্তু এটা আমি কন্টিনিউ করে আছো। যে ইংরাজি ভাষাত আমি এটা আমার শিক্ষার মানে প্রধান মাধ্যম হিসাবে এটাও ব্যবহার করে আছো। আমার যে দেশীয় ভাষা আছে আমি সেই বিষয়ত আমি এটা রিসার্চ তেনেকে আমি এতিয়ালও আমি রিসার্চ করব পড়া হওয়া নাই একচুয়ালি। গতি আমি সকলো যাতে আমি বিষয়তে রিসার্চ করার সুবিধা পাব পারো, আমার নতুন প্রজন্ম করিও পারে। গতি মই এই বিষয়ে ধ্যান ধারণা মানে চিন্তা চর্চা করবল সমূহ রাইজক। প্রতি দু সপ্তাহে একটি করে ভাষা আমাদের এই পৃথিবীর বুক থেকে না ব্যবহারের খাতায় চলে যাচ্ছে। ভাষিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন বা পাশ্চাত্য সংস্কৃতির যে আকর্ষণ, আরও বহুলাংশে আরও অনেক
তার কারণ রয়েছে। পুলিশ আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে শেখায়। পুলিশ হোক প্রতিটি মাতৃভাষার আত্মপরিচয়ের প্রতীক। পুলিশের শহীদদের আমার সশ্রদ্ধ প্রণাম। ভাষা শহীদ দিবস 19শে মে, যারা নিজেদের জীবন উৎসর্গ করে বাংলা ভাষার প্রতিষ্ঠা করে গেল, আমরা আজীবন প্রদীপ জ্বালিয়ে তাদের আরাধনা করব। কাক হয়ে একটি একটি নুড়ির মতো আমার বর্ণমালার সম্মান খুঁজে নুড়ি সবাই, একটি উপত্যকায় একটি পৃথিবীতে। অনেক ভাষা উপভাষার ব্যথা আর স্বপ্নের কথা বলি, নিঃশব্দ চিৎকার করে উনিশ উনিশ বলে। নমস্কার। ১৯ আমাদের আত্মপরিচয়ের দিন। প্রকৃতি মূল এবং প্রধান ভূমিকা পালন করেছে আমার এই কাজগুলোর মধ্যে। আমি মনে করি আমাদের জীবনটা চক্রাকারে ঘোরে, সুতরাং যেখান থেকে শুরু হয় সেখানেই এসে আবার বিলীন হয়। বরাক উপত্যকার 19শে মে, বিশেষ দিন। মাতৃভাষার জন্য 11টি প্রাণের আহুতি দিতে হয়েছিল। ওই 11টি বাতির আলো চিরদিন জ্বলতে থাকবে। পুষ্পবৃষ্টি হোক, সেই ফুলের সুবাস ও বাতিগুলোর আলো চারিদিকে ছড়িয়ে পড়ুক। 19শে মে, লৌহ প্রণাম। ভাষায় লিখি আকাশ নদী, ভাষায় রাত্রি দিন, সুনীতি দিয়ে লিখি আমার ভাষার জন্মদিন। বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে চাইছে না, তাদের বিরুদ্ধে আমরা লড়াই যতটুকু করছি তার চাইতে বেশি এই 11 জন শহীদ লড়াই করে গেছেন। এবং ১৯ আমাদের হৃদয়াবেগ, ১৯ আমাদের আত্মপরিচয়। হবে না এবার ১৯ আনুষ্ঠানিকতা। নিয়ম মেনে ঝরছে কৃষ্ণচূড়া, তবু অর্পিত হবে না
শহীদ স্মৃতিসৌধে। তাই মহান উনিশের তাৎপর্য বর্তমান সংকটজনক পরিস্থিতি, পারা না পারার যে দুঃসহ যন্ত্রণা, তার সব বৈশিষ্ট্য এবং সব কথাই এই ছবিতে খুঁজে পাবেন। আমি সিলেটি বাঙালি, বাংলা আমার ভাষা, আমি গর্বিত, আমি বাঙালি। জল রং ছবি মাধ্যমে 11 জন ভাষার শহীদকে আমার শত শত প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। সে যে বলে গেল জান দেব তবু জবান কখনো দেব না, ভাত বেড়ে রেখো ফিরে এসে খাবো, না এলেও মাগো ভেবো না। যেতে দিই নাই ছোট্ট মঙ্গলিকে যদিও না ছোর বান্দা, দিদি গত প্রাণ ছিল ছুরিটার, তিলি তিলি দেয় প্রাণটা, বড় অনটন অভাব দৈন্য ভরা এই ছোট্ট সহংসার, মেজ বেনু বলা স্বামী কি জিনিস পায়নি সুযোগ জানবার, অল্প বয়সে হয়েছে বিধবা শুকোয়নি আজ আঁখি জল, কমলিকে খুন করেছে স্টেশনে দুঃসংবাদে সে পাগল, আমরা তো কেউ জহরলালের কোনো অনিষ্ট করিনি, কল্পনাতেও অশুভ চিন্তা মনে কেউ কভু ধরিনি, তবে কেন তিনি গুয়াহাটি বসে এসব কাণ্ড করালেন, ঘাতক পাঠিয়ে শিলচরে কেন মরণ নিশান ওড়ালেন, দুচোখের মণি কমলি আমায় বলেছিল মাগো এইবার ম্যাট্রিক দিয়ে টাইপ শিখব, করব রোজগার, আসবে সুদিন দেখেনিও তুমি দুঃখ তোমার ঘোচাব, যতটুকু পারি দিদি মঙ্গলির চোখের জল মোছাব, ভাষা বিদ্রোহে যোগ দিতে মেয়ে চলে গেল রেল স্টেশনে, যেদি মঙ্গলি সাথে সাথে গেল বারণ তখন কে শোনে, ফিরে এলো নাকো শুধু একজন আরেকজনাও যায় যায়, ওদেরই মা আমি, মুছলাম চোখ আমার কি সাজে হায় হায়, যে ভাষায় মাকে প্রথম ভেবেছি সে ভাষা আমার দেবতা, কথা কইবার অধিকার তাতে নেবই আমরা নেবতা, নেহরু ফারুক চালিহার দল বলে বুলেট না বাংলা, জান দেব তবু জবান দেব না করুক না যত হামলা, জান দেব তবু জবান দেব না করুক না যত হামলা, করুক না যত হামলা।